কি চমৎকার দেখুন, এই ছেলে মেয়ে দেওয়ার ডিপার্টমেন্টটা কার? আমরা মনে করি ভগবান বিষ্ণু আর পিতামহ ব্রহ্মা, কিন্তু না, ছেলে মেয়ে দেওয়ার ডিপার্টমেন্ট হলো ভগবান শিব ঠাকুর। এ অনেক নিগুঢ় তত্ত্ব, এখানে অনেক শিক্ষিত সমাজ বসে আছেন, তার জন্য বেশি ভিতরে আমি যাব না, কয়েকটা গ্রন্থের রেফারেন্স দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। আরডি শিবের নাতি, আরডি গ্রন্থ পড়বেন, আর পড়বেন ঋষি গৌতমের লেখা বেদান্ত দর্শন, ভালো করে বইগুলোর কথা মনে রাখবেন। কেমন? যতক্ষণ না পড়বেন আপনি জানবেন না, আর যতক্ষণ আপনি না জানবেন আপনার ভিতর থেকে মলিনতা দূর হবে না। আরডি গৌতমের লেখা বেদান্ত দর্শন, ব্রহ্মসূত্র আর ব্যাস নীতি, এ কটা বই পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই পুত্র সন্তান দেওয়ার ডিপার্টমেন্টটা কা। শিবের লিঙ্গ যে সপ্তঋষির অভিশাপে খণ্ডিত হলো, এটা এমনি এমনি খণ্ডিত হয়নি, এ কটা বই পড়ার পরে তারপরে গিয়ে বুঝবেন যে কি চমৎকার। তপস্যা করছে শিবের, তপস্যা করতে 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 দেখা গেল কি, শিব এক সময় তুষ্ট হলো। তথাস্তু, তথাস্তু পণ্ডিতজি, বলো তোমার কি চাই? পণ্ডিত বলে উঠলেন, ভগবান আমার একটা পুত্র সন্তান, কারণ পুত্র নর সন্তান যদি না থাকে না থাকে তাহলে বংশের যে পরম্পরা এটা এগিয়ে যাবে, আপনি একটা পুত্র সন্তান দেন। ভগবান শিব বলে উঠলেন, এই পৃথিবীতে দু রকমের পুত্র সন্তান আমার কাছে আছে, এক নম্বর হলো দুষ্ট পুত্র সন্তান যে তোমার বংশের বদনাম করবে কিন্তু বাঁচবে অনেকদিন, আর এক নম্বর তোমার বংশের মানিজ্জত বাড়াবে কিন্তু তার আয়ু কম দিন। তুমি কোনটা নেবে? একটা ছেলে আছে বদময়েস ছেলে, তোমার মুখে কালি মাখিয়ে দেবে, তোমার মুখে কালি লেপে দেবে, সে বেশি দিন বাঁচবে পৃথিবীতে। আর আরেকটা ছেলে আছে কম দিন বাঁচবে কিন্তু তোমার নাম জগতে প্রতিষ্ঠা করবে। তোমার কোন ছেলে দরকার? অনেক চিন্তা করে আর ঠাকুরকে বলছে, বলো দেখি, এ বিষয়ে তো আমার কোনো চিন্তাভাবনা নেই, আপনার জ্ঞান অনেক, আপনি তো ভগবান, তা আপনি বলুন কোনটা নিলে ভালো হয়। শিব ঠাকুর বলে উঠলেন, যে বদনাম করবে বাবা মার এমন ছেলে নেওয়া উচিত না। মূত্র আর পুত্র এই পৃথিবীতে আসে কিন্তু একই রাস্তা দিয়ে, আমরা মূত্র ত্যাগ করে যেমন তার প্রতি দয়া করি না, মায়া করি না, কেন ঘুরেও তাকাই না, সে আমার শরীরের সম্পদ, তবুও তার দিকে ঘুরে তাকাই না, কেন সেটা বজ্র পদার্থ। কিন্তু এই জগতে যদি আমার ভুলের কারণে বজ্র পদার্থের প্রতি যেমন আমার মায়া থাকে না, তেমনি আমার পুত্ররূপী অপদার্থ যদি আমি জন্ম দিই, বজ্র পদার্থ যেমন ত্যাগ দিতে হয়, অপদার্থকেও ত্যাগ দিতে হয়, তো অপদার্থ পুত্র এই সংসারে বাবা মার মুখে শুধু কালি মাখায়, যারা বুদ্ধিমান তারা তাদের ত্যাগ দিয়ে সুখী হয়, আর যারা বোকা মানুষ তারা তাদের ত্যাগ দেয় না, মায়াতে নষ্ট কায়া তারা তাদেরকে জড়িয়ে কাছে রেখে সারা জীবন শুধু চোখের জল ফেলে আর বলে, ভগবান কি এমন কর্ম করেছি যে আমার ছেলে মেয়ের কাছ থেকে আজকের আমার এই দিন দেখা লাগছে। পণ্ডিতজি, সব থেকে বুদ্ধিমানের কাজেই যে ছেলেটা অল্প দিন বাঁচুক কিন্তু বাবা মার মুখ উজ্জ্বল করে। পণ্ডিতজি বলেন, তাহলে তাই দাও, তাই দাও, তাই দাও, তাই দাও, তাই দাও, তাই দাও, তাই দাও।
ভাইরা, আজকের যে কীর্তনটা আমি শোনাচ্ছি, এই হরিবাসরের কমিটির যতগুলো ছেলে পুলে আছে প্রত্যেকেই কিন্তু বিশেষ, আস্তে, প্রত্যেকেই কিন্তু বিশেষ। আমি হয়তো সকলের চিনি না, মুষ্টিমেয় দু চারজনকে চিনি। তার ভিতরে যিনি, তার ভিতরে আমাদের পরিমল, এ খুব কাছের, খুব অন্তরঙ্গ, খুব ভালোবাসার। আমি এখান থেকে খুব অল্প পয়সা নিয়ে কীর্তন করি, কেন না, গরু বাছুর যেমন দড়ি দিয়ে বাঁধা যায়, যেমনি ভালোবাসা দিয়েও বাঁধা যায়। আপনাদের এই হরিবাসরে আমি এক প্রকার ভালোবাসা দিয়ে বাঁধা পড়ে গেছি, তাই ভালোবাসার হাত ছাড়িয়ে যেতে পারি না। আমি কীর্তন করি যে বাজেটটা নিই, অনেক কমিটির দেওয়া সম্ভব হয় না, তবুও এখানে আসি ভালোবাসায়। আর আজকের যে লীলা কীর্তন আমি আপনাদের আস্বাদন করাচ্ছি, সেই লীলা কীর্তন হলো একদিকে ভক্তি, একদিকে যুক্তি, আর একদিকে দর্শন। যদি একটু ধ্যান থেকে সরে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মায়েরা, আজকের আপনারা বলুন, সবাই কীর্তন শুনছেন তো? আমার অনেক কষ্টের পড়াশুনো কিন্তু আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার জীবনের অনেক ত্যাগ আছে এই কীর্তনের পিছনে, আমি রাতে রাত বড় হইনি, অনেক ত্যাগ আছে, আমার সেই ত্যাগ আমি আপনাদেরকে বিলিয়ে দিচ্ছি। সবাই কীর্তন শুনছেন তো? যারা কীর্তন শুনছেন না, জোর করে উলুধ্বনি দিন তো। মায়েরা, তার মানে শুনছিলাম, এই দেখেছ, তার মানে তোমরা কেউ শুনছে না, শুনছো তো? আচ্ছা আচ্ছা, সাউন্ডটা শোনার ভুল হয়েছে, মিস্টেক হয়েছে তার জন্য। আচ্ছা, যারা আজকের কীর্তনটা শুনবেন না, কথা বলবেন বলে এসছেন, তারা একবার জোরে উলুধ্বনি। তাহলে এবার বলুন, আমি কম টাকায় কেন আপনাদের কাছে আসব? কীর্তন শুনবেন তো? তাহলে কম টাকায় আসবো, না হলে কিন্তু আসবো না। প্রেম সে তাই গৌধরীব, কীর্তনে যে সবাই কীর্তন শুনতে এসেছে তা নয়, অনেকে এসে যে কোন ছাগলটা নিয়ে গন্ডগোল হচ্ছিল, হ্যাঁ, অনেকে এসেছে আগুনের ফিনকি চল দেখে আসে, অনেকের মনোভাবনা প্রতিবাদী কীর্তনিয়া চল দেখে আসে, সবাই কিন্তু কীর্তন শুনতে আসেনি। এই আপনারা যারা এসে এখানে বসে শুনছেন, এর একটা উপকার আছে, বলবো কি, শুনলেও না শুনলে। একটা স্বামী প্রচণ্ড কুঁড়ে ছিল, আসতে, সেই কুঁড়ে স্বামীটা হরিসভায় যেত না, কীর্তনে যেত না, তা বউটা বড় ভক্ত স্বামীকে বলছে, আসতে, স্বামীকে বলছে, এই দেখো তুমি, কীর্তন হচ্ছে, বাড়িতে বসে চা খাও, বিড়ি খাও, আড্ডা মারো, তা কীর্তনে যেতে পারো না? বলে কীর্তনে কি হয়? বলে কীর্তনে মহামন্ত্র পাওয়া যায়, মহামন্ত্র, আর সেই মন্ত্রতে গরিব লোক বড় লোক হয়ে যায়, বাড়িতে রাতোরাত ধন সম্পত্তি ঢুকে যায়। তা এখন ও যাবে না, কিন্তু টাকা পয়সার লোক শুনেছে যে কীর্তনে গেলে মহামন্ত্র পাওয়া যায়, আর সেই মহামন্ত্র জপ করলে নির্ধন ধনী হয়ে যায়, অপুত্রক পুত্রবান হয়ে যায়, সংসারে দুঃখ দূর হয়ে শান্তি চলে আসে। তা এখন চুপি চুপি গিয়ে সারাদিন কাজকর্ম করেছে, রাত 9টা 10টার সময় হরিবাসরে গিয়ে বসেছে, বসে থাকতে থাকতে ও দেখছে মানুষ মানুষদের বলছে, দাদা আসুন আসুন, বসুন বসুন, দাদা আসুন আসুন, দাদা বসুন বসুন। এই শুনতে শুনতে ও কখন ঘুমিয়ে পড়েছে, এবার কীর্তন হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, দেখলো সবাই চলে গেছে, শুধু মাইকলা বসে আছে। সে বলছে, ও দাদা আপনি যাবেন না? যান যান। তো ও বাড়িতে এসেছে, এসে বউকে বলছে, এই দেখ কীর্তন শুনতে গেলাম, মহামন্ত্রও পেলাম। বলে মহামন্ত্র কে? কি মহামন্ত্র? বলে তিনটে নাম। বলে কি তিনটে নাম? বলে একটা আসুন, একটা বসুন, আর একটা দাদা যান যান। বউ বললে সভ্য নাম,
কীর্তন পাঠিয়েছি, কীর্তনে শুন, কীর্তন শুনতে কীর্তনে পাঠিয়েছি, এ কীর্তন না শুনে কি মহামন্ত্র নিয়ে বাড়িতে এলো। বউ দেখলো এবারটা না হয় মিস হয়েছে, আস্তে আস্তে যাতায়াতের নেশাটা তো হবে, হোক এবারটা না হয় মিস্টেক হয়েছে। সেই দিন তার পরের দিনে স্বামী ঘরে ঘুমাচ্ছে আর বউ কীর্তন শোনেনি বলে রাগ করে বউ পাশের ঘরে ঘুমাচ্ছে। আর সেই বাড়িতে অনেক রাত্রিরে চোর এসেছে কিন্তু বর ঘুম থেকে উঠে আর ঘুম আসছে না। কেন? কালকের কীর্তনে গিয়েও ঘুমিয়েছে আর আজকের বাড়িতে কোনো কাজ বউ করতে দেয়নি। তাহলে যে কাজ করে না শুধু দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায়, তার কি রাত্রিরে আর ঘুম আসে? রাত্রিরে রাত যাচ্ছে আর বউ বলে দিয়েছে মহামন্ত্র জপলে ঘরে ধন সম্পত্তি টাকা পয়সা আসে। এইবার ও খাটের ওপরে এসে বলছে আসুন আসুন বসুন বসুন, আর দাদা আপনি যান যান যান। এইবার এই জপতে জপতে যখন বলেছে চোরটা ওদের বাড়িতে ঢুকেছে চুরি করব বলে, এ করজোর করে বলছে দাদা আসুন আসুন দাদা আসুন আসুন। এ তো জানে না যে চোর এসেছে, চোর ওদিক থেকে শুনে বললে সভ্য, এ তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে। এইবার চোর পিছন ফিরে পালানোর উদ্যত, ও তখন বলছে দাদা বসুন 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 বসুন, বলে সভ্য না সে তাহলে চিনে নিয়েছে আমার মুখটা। কালকের সকালবেলা আমার পিঠের চামড়া আর থাকবে না। এইবার যখন চোরটা পালিয়ে যাচ্ছে ও তখন করজোর করে বলছে দাদা যান যান যান। চোরটা অনেক দূরে গিয়ে চিন্তা করছে সর্বনাশ, কালকে সকালবেলা এ যদি আমাকে চিনতে পেরে যায় সবার কাছে বলে দেয় তাহলে আমার পিঠের চামড়া কি আর থাকবে। আস্তে আস্তে ও খাটের কাছে বসেছিল, খাটের উপরে এসে আর দুটো পায়ে ধরেছে, বললে দাদা কালকের থেকে যা চুরি করেছি হাফ তুই নে, আমার নামটা যেন করিস নে। বললে কি ব্যাপার? বললে দাদা তুমি তো সব জানো, আর কি বলবো বল, তুমি তো এখানে বসে বসে সব দেখলে, কে আমি কি আমি আর আমি কি করি। বললে কই আমি তো বুঝতে পারিনি। বললে দাদা তুমি কচি সেজো না, এক কাজ করো পুরোটা না তুমি সব সব নাও দাদা, দোহাই তোমার হাতে পা ধরি, তুমি যেন কালকের কাউকে বলো না। চোর গেছে পালিয়ে, এ তো জানে না যে ও চোর, ও চুরি করতে ঢুকেছিল। ও বউকে ডেকেছে, ডেকে বললে দেখো তুমি ঠিক কথা বলেছি, হরি নামে মহামন্ত্র পাওয়া যায় কিন্তু এত তাড়াতাড়ি ওই নামের জপেতে আমার সিদ্ধি লাভ হবে আমি বুঝতে পারি। বলে কি সিদ্ধি লাভ করেছো? বলে ঘুম আসছে না বলে জপছিলাম, এই দেখো একটা লোক এসে কত টাকা পয়সা দিয়ে গেল। হরিনামের মহামন্ত্র কেউ যদি সঞ্চয় করে জপ করে, বউ স্বামীকে বলছে সত্যি নাম শুনতে গিয়ে তুমি মহামন্ত্র মিথ্যা মহামন্ত্র জপ করে যদি চোর তোমার জন্য টাকা বয়ে দিয়ে যায়, তাহলে যেদিন তুমি মিথ্যা হোক আর সত্য হোক নাম শুনতে গিয়ে সত্য মহামন্ত্র নাম জপবে সেদিন চোরের সর্দার ধন সম্পত্তি বয়ে তোমার বাড়িতে ঢুকিয়ে দেবে। প্রেম সে বলো নিতাই এসেছে কোন ছেলে নিবি? ব্রাহ্মণ বললে তাহলে আপনি এক কাজ করুন, অল্প পরমায়ু যদি ভালো ছেলে হয় আপনি অল্প পরমায়ু ছেলেই দিন। ঘরে ফিরে এসেছে, আমার প্রতিবাদ কোন জায়গায় জানেন? যারা বই লিখল আর বলল যজ্ঞ থেকে চরু উঠেছে, তিন বউকে খাইয়ে দিয়েছে আর তার পেটে বাচ্চা হয়েছে, ভাই আর কতদিন ভরমবাজি মিথ্যে কথার ব্যবসা চলবে? খাইয়ে দিলে এটা যায় অগ্নাশয় স্টমাকে যায়, আর বাচ্চা হওয়ার রাস্তাটা সম্পূর্ণ অন্য, স্টমাক থেকে কখনো বাচ্চা হয় না। যদি খাওয়ালে বাচ্চা হতো
পাড়ার কোনো মেয়ে আর বউ ভালো থাকতো না, কারণ কিছু কিছু বজ্জাত ছেলে আছে ওই যজ্ঞের পায়েস কলে টিউবওয়েলে কুয়ায় ঢেলে দিত, আর পুরো পাড়া কেউ বাদ যেত না, সবাই মা হয়ে ঘুরত। আস্তে ঠিক হয়ে যাবে, একদম কমিয়ে। এটা বড় মিথ্যে কথা যে খাওয়ালে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার প্রসেসটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আজকের মন্দিরের যে গর্ভগৃহ, একটু পড়াশোনা করবেন ভণ্ডের ভগবান, তাহলে বুঝতে পারবেন এই গর্ভগৃহটাকে নাম গর্ভগৃহ কেন দেওয়া হবে। এটা আমার বলা মাইনে রাখে না, আপনি পড়ে জেনে নেবেন, তাহলে আমার আর গলা চেল্লানো লাগবে না। এরা কতবার পায়েস খাইয়ে প্রসাদী ফুল জল দিয়ে কত মেয়ের যে উপকার করেছে, তার গুণে আপনারা শেষ করতে পারবেন না। কিন্তু বিজ্ঞানের নজরে খেলে কখনো বাচ্চা হয় না, বাচ্চার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। যাকে আমরা ধর্মগ্রন্থ বলে মাথায় নিয়ে লাপালাপি করছি, কি নির্লজ্জ ঘৃণিত সেই সব গ্রন্থসমূহ। একটা মা তার ছেলেকে, ব্রহ্মচারী ছেলেকে বলছে, তুই তোর বৌমাদের পেটে বাচ্চা দে। ছেলেটাকে, তার নাম বিশ্ব, মাটাকে সত্যবতী। বলুন তো কি আক্কেলের মা তুই! একজন ব্রহ্মচারী তাকে বলছি যে ভাইয়ের বউয়ের পেটে তুই বাচ্চা দে। এটা ভারতীয় সংস্কার। আমরা জানি পুত্র সন্তান কিভাবে উৎপত্তি হয়, কিন্তু বাবা মা কখনো ছেলে মেয়েকে শেখায় না যে পুত্র সন্তানের প্রসেসটা কি। কেন? একটা চোখ লজ্জা আছে, একটা বুনিয়াদি প্রথা আছে, একটা সংস্কার, একটা সংস্কৃতি আছে। সেই সংস্কার সংস্কৃতিকে নষ্ট করল কে? মহাভারত নামক গ্রন্থ। সত্যবতী মা হয়ে ব্রহ্মচারী ছেলেকে বলছে পুত্র সন্তান দে। বিশ্ব বলছে, মা প্রতিজ্ঞা করেছিলাম, তা না হলে তো আমি আপনার জন্যই তো প্রতিজ্ঞা করলাম, আর আপনি আমার প্রতিজ্ঞা ভেঙে দিতে চাচ্ছেন। মা বললে, তাহলে তুই পারবি না যখন তুই কাউকে খুঁজে নিয়ে আয় যে আমার বৌমাদের পেটে বাচ্চা দেবে। বলুন তো এটা কি ভারতের সংস্কার? সবে যার স্বামী মারা গেছে তাকে ডেকে এনে এমন ঘৃণিত শোষণ ক্রিয়া করানো হচ্ছে। এরা খারাপ ভাই, এরা তো আমাদের ভারতের নয়, এরা তো আমাদের ভারতীয় সংস্কার ধরোহর নয়। তাহলে সেই সব ফালতু গ্রন্থগুলোকে আমরা কেন মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছি? যার ভিতরে পাখণ্ডিতা প্রকাশ পাচ্ছে, যার মতে যার ভিতরে ঘৃণিত প্রকাশ পাচ্ছে। কি ঘৃণিত প্রকাশ পাচ্ছে? এমন লজ্জাজনক বিষয় যেখানে যেভাবে তুলে ধরা হচ্ছে, যে বর্ণনা করলে চোখে জল তো দূরের কথা, চোখে ঘৃণার আগুন জ্বলে উঠবে। কাকে টেনে আনা হলো? আনা হলো তারই এক ভাসু, নাম তার কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেব। বলুন তো একটা ভাসুর বৌমার কাছে তার বিছানায় যাচ্ছে কিসের জন্যে? সে মা হয়নি তাই। এরা কারা ভাই? এরা আমাদের দেশে, এরা আমাদের আপনজন, এরা আমাদের স্বজন। আর এই সব ঘৃণিত ক্যারেক্টার, এই সব ঘৃণিত চরিত্র ওই সব গ্রন্থে তুলে ধরা জরুরি ছিল, যদিও সত্যি হয়ে থাকতো। বলুন তো এগুলো কি ফন্ডে আনার দরকার ছিল? আমরা অনেক কিছু লুকাই আমাদের সংসারের। কেন? আমাদের সংসারের, আমাদের ভিতরের নোংরা যেন সংসারে বেরিয়ে না যায়, আর সেই নোংরা যেন সংসারকে, জগৎকে না নষ্ট করে। তাহলে এমন ঘৃণিত অপমানজনক তথ্য কারা তুলে ধরল, এটা ভাবার কথা। পণ্ডিতজি তার ঘরে অচিরেই তার স্ত্রী সন্তান সম্ভবা হল, একটা পুত্র সন্তান হল। ভগবান শিব যাওয়ার আগে যেতে যেতে বলে গেলেন, পণ্ডিত তোমার এই যে ছেলে, এ 5 বছর বাঁচবে, একদিন বেশিও না
একদিন কম। পণ্ডিতজি দেখলো যে 5 বছরের ছেলে আবার বংশের কি নাম করবে, নাম করতে পারে? 5 বছর তো ওর সর্দি জ্বর হাঁপানি থাকাতে থাকাতে 5 বছর কেটে কাটবে না? একটা বাচ্চা যদি হয় দেখবেন 5 বছর পর্যন্ত তার ডেঞ্জারাস পিরিয়ড। এই 5 বছর বাচ্চাকে কেউ যদি সামলে রাখতে পেরেছে, 5 বছর পরের থেকে তার আর রোগ শোক ব্যাধি অতটা হয় না, যত ব্যাধি এই 5 বছর পর্যন্ত। তো ভগবান এত অল্প আয়ু, ঠিক আছে। ছেলেটা বড় হতে 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 যখন তার 5 বছর হতে 10 দিন বাকি, নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল কাশীর গঙ্গার ঘাটে, যেখান থেকে স্নান করে সাধু মহাত্মারা উঠে চলে যায়। আর ছেলেটাকে বলল, দেখ তোকে একটা কাজ শিখিয়ে দেবো, করবি বাবা? 5 বছরের ছেলেটা বলল, বাবা বলুন কি কাজ? বললে, দেখ যে চান করে এই রাস্তা দিয়ে যাবে তার পায়ে তুই প্রণাম কর, যে যাবে তুই প্রণাম করি, যে চান করে চলে যাবে তুই প্রণাম করি, আর আমি ওই উপরে ছাওয়ায় চুপ করে বসে থাকবো। প্রত্যেক দিন ছেলেটা যে যায় তার পায়ে প্রণাম করে। আর ওই 5 বছরের ছেলের প্রণাম দেখে প্রত্যেকটা গঙ্গায় স্নান করা যাত্রী তারা মাথায় হাত দিয়ে বলে, ভগবান তোর কল্যাণ করুক, ভগবান তোর কৃপা করুক, ভগবান তোকে দয়া করুক। এইবার 5 দিন কেটে গেল, তাহলে বাকি থাকে আর কদিন? 5 দিন বাকি থাকে। তাহলে 5 দিন বাকি থাকে, আর ওই ছেলেটার বাবা ছেলেটাকে কি শেখালো? প্রণাম করা শেখালো। এই তো আমার ভারতীয় সংস্কার, যে বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব আসলে আগে যদি বাপ ঠাকুরদা এখানে বসে থাকেন, যাদের বয়স 60 বছর 70 বছর, জিজ্ঞাসা করুন বাড়ির যে কোনো আত্মীয় আসতো, আগে একটা বসার দিয়ে তারপরে ছেলে মেয়েদের বলতো, এই ঘটিতে করে জল তুলে নিয়ে আয়, পা ধুইয়ে দে। কোথায় গেল সেই সংস্কার? এখন তো পা ধুইয়ে দেওয়া দূরের কথা, আমরা জুতো পরে থাকি, কলটা যে কোথায়? অনেকে তো পা ধোয় না, বিছানায় উঠে ঘুমুচ্ছে, পা ধোয়ার ব্যবস্থাপনাটা আর নেই। ছেলে মেয়েকে শিক্ষা কারা দেয়? তার বাবা মা দেয়। ছেলের প্রথম গুরু কে হয়? তার মা। দ্বিতীয় গুরু কে হয়? তার বাবা। বাবা মাই হলো তার জগতে প্রথম শিক্ষা গুরু। এই বাবা মা যদি ছেলে মেয়েকে শিক্ষার সংস্কার না দেয়, তো ওই ছেলে মেয়ে এই সমাজে ভেসে যায়, তাদের কোনো উপায় থাকে না। বাবা শিখিয়ে দিল যাকে দেখতে পাবে তাকে প্রণাম। 5 দিন চলে গেছে, বাকি আছে আর 5 দিন। 6 দিনের মাথায়, 6 দিনের মাথায় সপ্ত ঋষি এসেছেন কাশীধামে স্নান করার জন্য। 7টা বুড়ো ঋষি স্নান করে চলে যাচ্ছে, আর ওই ছোট্ট ছেলেটা যমনি 7টা ঋষির পায়ে প্রণাম করেছে, করার সঙ্গে সঙ্গে 7টা ঋষি বলে উঠলেন, দীর্ঘ জীবী ভব। দীর্ঘজীবী ভব, দীর্ঘজীবী ভব। বাবা ছুটে এসেছে, কাজ হয়েছে, কাজ হয়েছে। কারা আপনারা আমার ছেলেকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিলেন? সপ্তঋষিগণ বলে উঠলেন, আমরা সপ্তঋষি, আপনাদের মুখের কথার দাম আছে তো? বললে, দাম আছে মানে যা যা বলবো তার তাই হবে। বললে, তাহলে যে ছেলেকে আশীর্বাদ দিলেন জানেন কি, এই ছেলেটা আর 5 দিন পরে মরে যাবে, বাঁচবে? আপনাদের মুখের কথা ফলবে তো? ঋষি পড়ে
পড়েছে বিপদে গো, পড়েছে বিপদে ঋষি, পড়েছে বিপদে। বড় লা কি জানি কি করবে তার, ও নাহি ভেবে পায় মাথায় হাত লাগায়, আজ কি করে দেবে তাদের পরিচয়। যোগেশ্বর ওগো কৃপা মায়, যোগেশ্বর ওগো কৃপা মায়, এই ঋষির বিপদ তুমি রক্ষা করো। ঋষি পড়েছে বিপদে, আজ তাদের বাক্য লঙ্ঘন হয়, পাঁচ দিন পরমায়ু আছে সেই বাচ্চাকে তারা আশীর্বাদ করেছে দীর্ঘজীবী হওয়ার, এ কি কখনো সম্ভব হয়? একটা ক্যান্সারের রোগী ভেলোর থেকে ফেরত দিয়েছে, তার লিভার আর কাজ করছে না, পাকস্থলী কাজ করছে না, ফুসফুস কাজ করছে না, এনি টাইম মারা যেতে পারে। আর কোনো বাবাজি তার মাথায় হাত দিয়ে যদি আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও, আর সেই বাবাজি যদি জানতে পারে এ ক্যান্সারের রোগী, এর কোনো অ্যান্সার নেই, তাহলে ওর পরিস্থিতি কী হবে? সপ্তঋষি ভাবে কি করি উপায়, কি করি উপায়, ঋষি আশীর্বাদ বুঝি লঙ্ঘন হয়ে যায়, আশীর্বাদ বুঝি লঙ্ঘন হয়। ওহে পণ্ডিত শুনো কথা, এই ছেলে তোমার ছেলে, যদি দান করো আমাদের তা আমরা চেষ্টা করে দেখতে পারি। এতদিন তোমার ছিল, পাঁচ দিন পরে তো মরে যাবে, তা তুমি দান করে দাও, আমরা চেষ্টা করে দেখতে পারি যে আশীর্বাদ দিয়েছি সেই আশীর্বাদটা ফলাতে পারি। তা ছেলে দেখলো, ছেলের বাবা বলছে ঠিক আছে ছেলে দান করতে পারি, কিন্তু আশীর্বাদ যদি ফলে যায়
কথা দিতে হবে আমার ছেলে আমার ফিরিয়ে দিতে, আর যদি মরে যায় আমি কিন্তু নেব না, যদি জীবন্ত থাকে জ্যান্ত থাকে আমার কিন্তু ফেরত দেওয়া লাগবে, ওদের কিন্তু ওকে কিন্তু ঋষি করলে হবে। ঋষিরা দেখলো ঠিক আছে তাই হবে, বিপদে যখন পড়েছি এরা ছেলেটাকে নিয়ে চিন্তা করছে কি করব। সপ্ত ঋষির এক ঋষি হলো বশিষ্ঠ। এই বশিষ্ঠ বললেন এক কাজ করো, চলো সবাই বিপদে পড়লে পিতামহ ব্রহ্মার কাছে যায়, আমরা ব্রহ্মার কাছে যাই।